পাড়ার হিন্দ মোটর স্কুল অর্থাৎ হুগলির উত্তরপাড়ার হিন্দ মোটর স্কুল প্রায় 350 পরীক্ষার্থীকে অনলাইন পরীক্ষায় বসতেই দিল না, কারণ তাদের ফি দেওয়া নিয়ে কিছু সমস্যা ছিল। আর এর প্রতিবাদে সোমবার উত্তরপাড়া থানার সামনে এবং স্কুলের সামনে সন্ধ্যাবেলায় লাগাতার বিক্ষোভ শুরু করেন প্রচুর গার্জেন। সঙ্গে ছিল ইউনাইটেড গার্জেন অ্যাসোসিয়েশনের সমস্ত প্রথম সারির নেতারা। তারা প্রত্যেকে গিয়ে এই অভিভাবকদের পাশে দাঁড়িয়ে এবং এই উত্তরপাড়া হিন্দ মোটর স্কুলের এই যে অন্যায় এবং ইললিগাল আচরণ তার বিরুদ্ধে প্রতিবাদ করেন। তারা বলেন যে যখন হাইকোর্ট বারবার করে বলছে যে ফি নিয়ে যাই সমস্যা থাক, জুলাইয়ের 31, 2021-এর সে পর্যন্ত তারা কোনো রকম পদক্ষেপ করতে পারবে না হাইকোর্টের অনুমতি ছাড়া, সেই অর্ডারকে বস্তুত বুড়ো আঙুল দেখিয়ে এই সব বেসরকারি স্কুল যা ইচ্ছা তাই করে যাচ্ছে, যার বিরুদ্ধে এদিন উত্তরপাড়া থানাসহ ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। আমার সাজেশন আপনাদের ফোরামের কাছে, আমরা অলরেডি আমি চাইল্ড কমিশনের সঙ্গে কথা বলেছি এবং তাদের ইনফর্ম করেছি কি আসবে, আজকে রাতেই মেইল হবে এবং কালকেই ওরা স্টেট, এটা দু তিন দিনের ম্যাটার হবে। কিন্তু আপনারা ব্লু এ ক্যাশ ব্লু চেক অথবা পেটিএম আপনারা অ্যাকর্ডিং টু হাইকোর্ট অর্ডার কিন কিন আমার অভিজ্ঞতা বলছি পশ্চিমবাংলার সমস্ত স্কুলকে আমরা এভাবেই সমাধান করেছি, লড়তে হবে। এই ভিটা যখনই মিটিয়ে দেবেন বল চলে যাবে স্কুলের কোর্টে, আপনার কোর্টে নয়। আপনাদের কালকে মিটিয়ে দেওয়ার পর আজকে ইনফর্ম করবেন প্রত্যেকে পার্সোনালি, আলাদা আলাদা চাইল্ড কমিশনকে চিঠি করবেন, আমরা মানবাধিকার কমিশন মুখ করব, আমরা এই লড়াইটা লড়তে চাই, আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো মানবাধিকার, আমরা লড়তে চাই। এবং কালকেই রিয়াসের সঙ্গে আমি মানবাধিকার কমিশনের যিনি সেক্রেটারি মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান আমি তার সাথে সেক্রেটারি তার সঙ্গে কথা বলাবো, আমরা মুখ করব, প্রয়োজনে আমরা ফি মিটিয়ে দেওয়ার পর আপনাদের নিয়ে কোর্ট করতে ঢুকব। এখন নয়, একটু বুঝে করতাম, একটা আমরা চাপ হয়েছে আমরা, কিন্তু মনে রাখতে আমরা একটা বড় আইন ভেঙে করেছি, ফলে প্রশাসন কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। যদি 1 তারিখে যদি লকডাউন যদি উঠে যায় তাহলে তো আমরা ফ্রি হয়ে যাবো, তখন তো আমরা করতে পারবো। এটা মানে তাহলে ডিসিশন এটা হলো যে আপ টু জুন পর্যন্ত একবার কোর্ট অর্ডার যে সিস্টেমটা করবো, ইয়াদের সঙ্গে কথা বলবেন ক্লাস অনুযায়ী করে বলো, আমরা অলরেডি একটা প্রসিডিউর করেছি সেটাকে আমরা অন্তত এপ্রিল আর মে যদি সম্ভব হয় জুন, প্রথমে এপ্রিল আর মে, কারণ আমরা ফুল মে চাই, তার এপ্রিল মে অনুযায়ী এবং যারা যারা এপ্রিল মে দিয়েছে তাদের ক্ষেত্রে জুন নিয়ে না শুধু ওরা যেটা সেশন ফিস